ডিয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ফটোশপ সিএস6 এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো পেইন্ট স্প্ল্যাশ পেইন্ট স্প্ল্যাশ অর্থ রং এর যে ছিটানো যে একটা ইফেক্ট হয় সেটা এখানে চেরি থেকে তার চেরি যে নিজস্ব রং রয়েছে সেটা ছিটিয়ে ছিটকে বেরিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই ইফেক্টটা কিভাবে তৈরি করেছি এই সেটাই আমরা আজকে দেখব তো খুবই সহজ একটি টেকনিক আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে যে আমাদের মূল যে ইমেজটি রয়েছে আমি আবার যে টিউটোরিয়ালটি তৈরি করেছিলাম সেটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি নতুন করে আবার দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তো আমাদের মেইন ইমেজটি হলো একটা চেরি ইমেজ আপনি যে কোনো ফলের ইমেজ নিয়ে আপনি এটা করতে পারেন বা যে কোনো ইমেজ নিয়ে আপনি এরকম স্পেন্ট স্প্ল্যাশ ইফেক্ট তৈরি করতে পারেন আপনার যেটা ভালো লাগে তো আমি এখানে একটা চেরি ইমেজ নিয়েছি নিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে নেই কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে এভাবে মাউসের বাম বাটন ট্র্যাক করে ধরে আমি এটাকে ছোট করে দিলাম হ্যাঁ এখানে এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম দেন আমি এখন যাব পেইন্ট পেইন্টের যে স্প্ল্যাশ রয়েছে এরকম একটা ইফেক্ট আমরা ডাউনলোড করে নিয়েছি আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি এটার লিঙ্কটা আমার ভিডিওর যে নিচে যে অংশ রয়েছে সেখানে আমি কপি পেস্ট করে দিয়েছি আপনারা যদি ইচ্ছে হয় সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বিভিন্ন পেন্টের স্প্ল্যাশের ইফেক্ট তো আমি এখান থেকে এটা মাউসের বাম বাটন প্রেস করে ধরে ট্রাক করে আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টে নিয়ে এভাবে ছেড়ে দেবো তো আমাদের পেন্টের ইফেক্টটা এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যে কাজটি করব যে এটাকে আমরা এভাবে সেট করে দেব এটা গায়ে সেট হয়ে গেছে সহজ একটি ব্যাপার তো তারপর আমি একটু ভালো করে অ্যাডজাস্ট করার জন্য এডিট ট্রান্সফর্ম র্যাপ কমান্ডটা দিয়ে এটাকে আমরা একটু ভালো করে এটাকে সেট করে দেব গায়ে যার অরিজিনালি মনে হয় একটু বাড়িয়ে দিই চিটকানোটা আরো সুন্দর দেখাবে জাস্ট এরকম হ্যাঁ আপনার প্রপোজের মতো এটা সেট করে নেবেন জাস্ট এই দেন ওকে টিক চিহ্ন তো এবার যে কাজটি আমরা করব কন্ট্রোল প্লাস প্রেস করে আমি একটু জুম করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পেইন্টের যে ছিটকানো যে ইফেক্টটা রয়েছে সেটা আলাদা মনে হচ্ছে অর্জিনাল মনে হচ্ছে না এটাকে আমাদের মোড রিয়েল করার জন্য কি করতে হবে তো আসুন দেখা যাক মোড রিয়েল করার জন্য আমরা কি করতে পারি তো এখানে আমরা যে কাজটি করব এখানে একটা ব্রাশ নিয়ে নিব ব্রাশটা নিয়ে এখানে উইন্ডো থেকে আমরা যেতে পারি উইন্ডো থেকে আমরা ব্রাশ পিসেটে যেতে পারি বা এখান থেকে যা আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে যেতে পারি গিয়ে এখানে ট্রান্সফার চেয়ে ট্রান্সফার যে অপশনটা রয়েছে সেটা চেক বক্সে চেক করে দিয়ে এখানে যে ফ্লো জিটার ফ্লো জিটার কন্ট্রোলটা আমরা ফেড করে দিব এখন আপনি ফেড এখান থেকে আপনি শুরু হলে এখানে ফেড হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ম্যাক্সিমাম মিনিমাম রয়েছে আমরা একটু মিনিমাম সেভেন করে দিই ফ্লো জিটারটা আমরা কমিয়ে দিলাম তো এই দুটা জিনিস আমরা খেয়াল রাখবো এখান থেকে ইচ্ছা করলে এখানে এই কন্ট্রোলটা আপনারা ফেড করে দিতে পারেন আরো সুন্দর হয় এভাবে

গলে গেছে বা এখান থেকে ক্ষয় হয়ে এটা চেরি থেকে এই জুসটা বেরিয়ে এরকম একটা স্প্লাস তৈরি করেছে সেটা এই ধারণাটা দেওয়ার জন্য আমি যে আমাদের স্পার্ক টুটা রয়েছে সেটা নিয়ে নিব স্পার্ক টুটা নিয়ে আমি সাইজটা একটু ছোট করে নিই এখানে আমি যে মেইন যে আমাদের চেরির যে লেয়ারটা রয়েছে চেরির ইমেজের সেই লেয়ারটা অ্যাক্টিভ করবো

ইফেক্ট দেব সুন্দর দেখানোর জন্য আমরা গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট দেই এখানে হোয়াইট রেড এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন রয়েছে সাদা লাল এবং কালো আপনি ইচ্ছা করলে অন্য কোনো কালার দিতে পারেন বা এখানে আমি অন্য কোনো একটা কালার চুজ রয়েছে হয়েছে সেই কালারটার সাথে মিক্সড ম্যাচ হলে সুন্দর হয় আমার যা মনে হয় আমার তাই মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হয় আমার মনে হচ্ছে যে এটাই সুন্দর বেশি আপনাদের কাছে কি মনে হয় আমি যাই না তো এভাবে আমরা চেরি ইফেক্ট চেরির যে পেইন্ট স্প্ল্যাশ ইফেক্ট যেটাকে বলে সেটা আমরা এভাবে প্রয়োগ করতে পারি সেট করেছি এটাই পারফেক্ট এছাড়া আপনি অপাসিটি কমিয়েও দেখতে পারেন স্প্ল্যাশের যে অপাসিটিটা রয়েছে সেটা একটু কমিয়ে দেখতে পারেন কেমন হয় তো অপাসিটি হান্ড্রেডই ঠিক রয়েছে তো আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন খুব সহজেই একটা টিউটোরিয়াল তো স্প্ল্যাশের যে ডাউনলোডের লিঙ্কটা রয়েছে স্প্ল্যাশ পেইন্ট স্প্ল্যাশের সেগুলো আমি দিয়ে দিয়েছি বিভিন্ন কালারের রয়েছে তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন আর টিউটোরিয়ালগুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল ইউটিউবকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ